আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই আমার আমরা মুসলিম আমরা প্রতিদিন পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করি আর নামাজের পূর্বে অজু করি অজু করলে যেরকম পরকালীন সবাবের বিষয় রয়েছে আল্লাহ তালা আমাদের এই অজুর বিনিময়ে এহকালীন লাভও দান করেন কারণ প্রতিটি ইসলামী বিধানের মধ্যে এহকালীন পরকালীন দুটি লাভ রয়েছে ডক্টর সালামত আলী আজিজ বলেন কোনো ব্লাড প্রেশারের রুগী যদি নিয়মিত অজু করেন তাহলে তার প্রেশার কমে যায় এমনকি পাশ্চাত্যের মনোবিজ্ঞানী ডাক্তাররা বলেন যে কোনো মানসিক রোগী যদি প্রতিদিন ঠিকঠাক মতো উঁজু করে অর্থাৎ তারা তাদের পদ্ধতি হচ্ছে তারা প্রতিনিয়ত প্রতিদিন মানসিক রোগীদেরকে হাত মুখ ধুয়ে দেন যার অর্থ হলো যে আমরা যেরকম অজু করে থাকি অজু করলে মানসিক চাপ কমে যায় আর মানসিক চাপ কমলে মানুষের ব্লাড প্রেশারও কমে যায় কারণ ব্লাড প্রেশারের সাথে মানসিক চাপের একটা সম্পর্ক রয়েছে অতএব ডাক্তার সালামত আলী আজিজ এ ব্যাপারে বলেন যে কোনো ব্যক্তি কোনো প্রেশার রোগী যদি নিয়মিত উজু করে তাহলে আল্লাহ তালা তার প্রেশার কমাইয়া দেন এমন কি এই যে উজু করার সময় আমাদের দুই চোখের মধ্যে পানি যায় এই পানি যাওয়ার কারণে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় আর আমরা এই ব্যাপারে নিজের অনুভব করতে পারি যে যখন আমরা উজু করি উজু করার সময় আমরা মুখের উপর পানি দিই এই পানি দেওয়ার কারণে আমাদের চোখের মধ্যে পানি যায় আর যখন চোখের মধ্যে পানি যায় তখন আমাদের চোখের মধ্যে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয় বা একটা মজা অনুভব হয় আর ওজু করার কারণে যে চোখে পানি যায় এর কারণে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় এমনকি আমরা যখন চলাফেরা করি রাস্তাঘাটে চলাফেরা করি তখন আমাদের ফেস এবং হাতের বিশেষ করে হাত অঙ্গ এই দুটি অঙ্গ বিশেষ করে খোলা থাকে হাত পা এবং মুখ আর এই হাত পা মুখে যখন ধুলা বালু থেকে বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে এই অজু করার কারণে আল্লাহ তালা এই জীবাণু থেকে আমাদেরকে হেফাজত করেন তো প্রিয় বন্ধুগণ অজু করলে দুনিয়াতেও লাভ রয়েছে পরকালীন লাভও রয়েছে দুনিয়াতে লাভ হচ্ছে সুস্থতা পরকালীন লাভ হচ্ছে সব এ বিষয়ে রাসলে করিম সাল আলী বলেন যে কোনো ব্যক্তি যদি অজু করে অজুর শেষ ফুটা পানির পরার পূর্বেই আল্লাহ তালা তার অতি জীবনে সকল সোগ্রাগুনা মাফ করে দেন প্রিয় বন্ধু আমার আমরা সবাই পরকালের নাজাতের আশা রাখি আমরা যদি ঠিকঠাক মতো অজু করি আমাদের যেমন দুনিয়াতেও শান্তি আখরাতেও শান্তির বিষয় রয়েছে অতএব আসুন আমরা ও নামাজ আদায় করি এবং সুন্নাত তরিকায় অজু করি আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে এর প্রতিদান দান করুন আমিন ওয়ীর উদ্দান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন